রাতে টহলদারির সময় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম দুই পুলিশ কর্মী ও দুই সিভিক ভলেন্টিয়ার্স। ঘটনাটি ঘটেছে সন্দেশখালী থানা এলাকায়। ঘটনাস্থলে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। রাতে টহলদারির সময় গুলিবিদ্ধ হলেন দুই পুলিশ কর্মী ও দুই সিভিক ভলেন্টিয়ার। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে সন্দেশখালী থানার খুলনা গ্রামের আতাপুর ফেরিঘাটের কাছে। জখম অবস্থায় দুই পুলিশ কর্মীকে খুলনা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় দুই সিভিক ভলেন্টিয়ারকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এদিন রাতে টহল দেওয়ার সময় আচমকাই দুষ্কৃতীরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। অভিযোগের তীর শাসক দলের ঘনিষ্ঠ শেখ শাজাহানের দলের বিরুদ্ধে। ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পরদিনই ঘটনাস্থলে যান পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। এদিন বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ডিআইজি পিআর রাজেশ শর্মা। ঘটনাটা দেখছি, এখনো পর্যন্ত কজন অ্যারেস্ট হয়েছে? আমরা দেখি দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সন্দেশখালী।